গ্রেটার সিলেট কাউন্সিল সংক্ষেপে জিএসসি প্রতি বছরের মতো এবারও রমাদানে সিলেট বিভাগের চার জেলার চরম অসহায় বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে চায়, সামান্য একটু খাবারের আয়োজন করে মানবতার পাশে থাকতে চায়। কমিটির মানুষজন এক্ষেত্রে তাদের পাশে থাকবেন বলে মনে করেন এর চেয়ার ব্যারিস্টার আতাউর রহমান। আমরা গত চার বছর যাবৎ বৃহত্তর সিলেটে রমজান মাসে ঈদ স্মাইল নামে একটা প্রজেক্ট চালাচ্ছি। সেই প্রজেক্ট নিয়ে আমরা নিজস্ব নেটওয়ার্কিং যেটা ওইটাতেই আমরা আমাদের ফান্ড রেইজ করে থাকি। এবছর এই মহামারী বিশ্ব মহামারীর কারণে আমরা যেহেতু মসজিদ থেকে, কারণ আপনারা জানেন আমাদের এটা লিডার্স অর্গানাইজেশন এবং প্রতিটা মসজিদের কমিটিতে আমাদের বিভিন্ন নেতৃবৃন্দরা জড়িত আছেন, কাজেই সবসময় আমরা মসজিদ থেকে একটা ভালো অনুদান পেয়ে থাকি রমজান মাসে, যার দরুন আপনাদের কাছে আমাদের আসতে হয় না। কিন্তু এবৎসর বিশ্ব মহামারীর কারণে আপনাদের সামনে হাজির। জিএসসির চ্যারিটি প্রধান মনসুফ আলী জেপি বলেন, 1993 সালে প্রতিষ্ঠার পর থেকে মানবিক নানা কাজে যুক্ত থাকছে জিএসসি, রমাদানে নিয়মিত করে আসছে ঈদ স্মাইল প্রজেক্ট। এই রমাদান উপলক্ষে সিলেট বিভাগের চারটি জেলায় রমাদান ঈদ স্মাইল প্রজেক্ট আপনাদের সামনে নিয়ে আসছি। প্রতিবারের মতো আপনারা এবারও অতীতের মতো মুক্তহস্তে দান করুন এবং আপনাদের দান আমরা স্বচ্ছতার সাথে সিলেট বিভাগের চারটি জেলায় গরিব এবং মেহনতি মানুষের কাছে পৌঁছে দেব। গত বছর ব্রিটেনে বসবাসকারী শতাধিক বাংলাদেশি আনডকুমেন্টেড ওয়ার্কারের মধ্যে প্রায় 15,000 পাউন্ডের আর্থিক ডোনেশন প্রদান করে জিএসসি। গ্রেটার সিলেটের আয়োজনে এবং চ্যানেলএসের পার্টনারশিপে রমাদান পূর্বক লাইভ ফান্ডরেজিংয়ের মাধ্যমে এই সহযোগিতা দেওয়া হয়। সিলেটে কোভিড ভিকটিমদের জন্য ইমার্জেন্সি ফুডপ্যাক সহ পুরো প্রজেক্ট ছিল প্রায় 25,000 পাউন্ডের। এছাড়া বন্যা বা প্রাকৃতিক দুর্যোগে জিএসসি সবসময় জরুরি সেবা নিয়ে এগিয়ে যায়। সেলাই মেশিন বিতরণ সহ আরও নানা চ্যারিটি কাজও রয়েছে তাদের। জিএসসির চিফ ট্রেজারার গত বছর সিলেটে উপস্থিত থেকে ফুডপ্যাক বিতরণ করেন এবং কৃতজ্ঞতা জানান সকল দাতাদের প্রতি। প্যান্ডামিকের আগে রুজাতে দেশে ছিলাম এবং আমি সশরীর উপস্থিত হয়ে অনেক প্যাকেট ডিস্ট্রিবিউট করেছি। আমি আপনাদেরকে বলছি, গরিব অসহায় লোকেরা এই প্যাকেট পেয়ে অত্যন্ত খুশি হয় আর দোয়া দেয়। এই প্যাকেটের মধ্যে রোজার প্রয়োজনীয় অনেক খাবার থাকে, যেমন চাল, ডাল, চানা, তেল, চিনি, পেঁয়াজ ছাড়া নিত্য প্রয়োজনীয় অনেক কিছু। সামান্য 20 পাউন্ডের ডোনেশন ফিরিয়ে দিতে পারে একটি পরিবারের মুখের হাসি, বললেন জিএসসি সেন্ট্রাল সেক্রেটারি খসরু খান। ইফ ইউ ইমাজিন ইয়োর চাইল্ড, মাই চাইল্ড কুড বি ইন দ্য সেম সিচুয়েশন, পুওর অ্যান্ড ইন নিডি কন্ডিশন, হ্যাভ নো ওয়ান টু সাপোর্ট দেম, no one to support them with any Eid presents. However, you can make a difference. Those of you who Allah has given, please come forward and give 20 pound, just 20 pound, to give a smile to these poor and needy children. এবং আপনারা সবাই যদি সাড়া দেন ফিদিয়া ফিত্রা জাকাত থেকে, অন্ততপক্ষে প্রতিটা ফ্যামিলি যদি 50 পাউন্ড করে দেয়, তাহলে এই পয়সাগুলো রমজানের মধ্যে আমাদের ঈদ স্মাইল প্রজেক্টে এগুলো বিতরণ করব। আমি জিএসসির পক্ষ থেকে 100% নিশ্চয়তা দিতে পারি আপনাদের অনুদানে প্রত্যেকটি ফেনি আমরা ডিস্ট্রিবিউট করব ইনশাআল্লাহ।